মুখার্জি পরিবারের পক্ষ থেকে ন্যানো রক্তদান শিবিরের আয়োজন। আসানসোলের রবীন্দ্রনগরে এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য হিসাবে মুখার্জি পরিবারের পক্ষ থেকে ন্যানো রক্তদান শিবিরের আয়োজন করা হয় বুধবার। এদিন সকালে জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের সদস্যরা গিয়ে প্রায় 15 ইউনিট রক্ত সংগ্রহ করেন ন্যানো রক্তদান শিবির থেকে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সঞ্জীব চ্যাটার্জি বলেন, বর্তমানে লকডাউন পরিস্থিতিতে জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের সংকট কাটাতে পথ দেখাচ্ছে ন্যানো রক্তদান শিবির। তবে এই মুহূর্তে অন্যান্য অস্ত্রোপচারগুলি শুরু হওয়ায় নতুন করে চাপ বাড়াচ্ছে ব্লাড ব্যাংকে। তাই এই পরিস্থিতিতে যত বেশি মানুষ রক্তদানে উৎসাহিত হবে ততই রক্ত সংকট কাটাতে সুবিধা হবে। এই পরিস্থিতিতে জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের পরিস্থিতি কোন পর্যায়ে? দেখুন, শুরুতে আমরা সামলে নিয়েছিলাম, যখন লকডাউনটা হলো সেই সময় আমাদের যেহেতু ক্যাম্প অনেক হচ্ছিল, তখন আমাদের যেটা ব্লাডের স্টক হচ্ছিল, ব্লাডের যে স্টক ছিল সেই স্টকটা দিয়ে আমরা বেশ কিছুদিন সুন্দরভাবে দিতে পেরেছি। কারণ লকডাউন হওয়ার সঙ্গে সঙ্গেই ব্লাডের চাহিদা, যেটা আসানসোল হসপিটালে প্রায় 60 থেকে 65 ইউনিট থাকে, সেটা কমে 30-35 এসে দাঁড়িয়েছিল। তার ফলে আমাদের অসুবিধা হয়নি। কিন্তু লকডাউন দীর্ঘ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই চাহিদাটা যেমন একদিকে ওই 30-35 গিয়ে থেকে আছে, কিন্তু আমাদের ব্লাড সেভাবে আসছে না। মানুষ ভয় পাচ্ছেন, অনেক মানুষ ব্লাড ব্যাংকে এসে ব্লাড দিতে ভয় পাচ্ছেন। যারা নিয়মিত ক্যাম্প করেন তারা ক্যাম্প করতে পারছেন না, ক্যাম্পের লোকজন ভয় পাচ্ছে ব্লাড দিতে। তারপর এখন মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে হসপিটালের সঙ্গে যুক্ত কোনো লোকজন সেই ব্লাড ক্যাম্পে যাচ্ছে বলেও অনেকে বলছেন যে ওনারা আসছেন, আমাদের হবে না তো ওনাদের থেকে, সেই জন্য ব্লাড দিতে চাইছেন না। এই পরিস্থিতি দাঁড়িয়ে সত্যি আমরা একটা কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি। তবু আশার আলো দেখাচ্ছেন এই এই মানুষজন যারা আজকের ক্যাম্প করছেন, এরকম মানুষরা এগিয়ে আসছেন। তাদের ফাঁকা ফ্ল্যাটগুলোতে তারা তাদের বন্ধু বান্ধব নিয়ে ছোটো ছোটো ন্যানো ক্যাম্প 14-15 জন নিয়ে ক্যাম্প করছেন। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সাধারণ লোকজনকে বলতে চাই, দেখুন, রক্তের প্রয়োজন কিন্তু যার খুশি হতে পারে। শুধুমাত্র থ্যালাসেমিয়া পেশেন্টদেরই ব্লাড লাগবে, শুধুমাত্র প্রসূতি মায়েদেরই ব্লাড লাগবে, এটা কিন্তু ঠিক নয়। যে কোনো মানুষের রক্তের প্রয়োজন হতে পারে। তো সেই কথাটা মাথায় রেখে আপনারা সবাই এগিয়ে আসুন, সাধ্যমতো 2-4 জন নিয়ে ব্লাড ব্যাংকে আসুন। সমস্ত রকম নিয়মকানুন মেনে, সামাজিক দূরত্ব মেনে, প্রকৃত মানে ভালোভাবে স্যানিটাইজ করে মানে জায়গাটা আমরা ব্লাড নিচ্ছি। আপনাদের ভয়ের কিছু নেই, আপনারা প্লিজ এগিয়ে আসুন। নামটা বলুন স্যার। আমি ডক্টর সঞ্জীব চ্যাটার্জি, আসানসোল ব্লাড ব্যাংকের ইনচার্জ। ব্লাড ব্যাংকটা সম্বন্ধে ডিটেলস একটু। ব্লাড ব্যাংক সম্বন্ধে বলছেন তো? ব্লাড ব্যাংক সম্বন্ধে বলতে চাইছি যে দেখুন, ব্লাড ব্যাংকের নিয়ে তো নতুন কিছু বলার নেই, সবই তো মানে ব্লাড তো খুবই আমাদের জরুরি আজকের ডেটে। রক্তদান মানে মহানদান যাকে আমরা জানি, একটা বোতল এক বোতল রক্তে একজনের রক্তে একটা মানুষের প্রাণ বাঁচতে পারে। সেই জন্য এই চিন্তাভাবনাকে মাথায় রেখে আজ এত বড় কোভিড-19 আমি আজ আমার বাড়িতেই ব্লাড ডোনেশন ক্যাম্প যাকে বলে ন্যানো ক্যাম্পের আমি আয়োজন করেছি। সঙ্গে আমাদের অল ইন্ডিয়া হিউম্যান রাইটস আছেই, তার সাথে পেয়েছি পাশে আমাদের জীবন সুরক্ষা অসীমদা, তাতে আমাদের অল ইন্ডিয়া হিউম্যান রাইটস একটা দিদি আছে, আমাদের সিনিয়র মোস্ট দিদি, উনি আমার সাথে এসেছেন, আমাদের সমস্ত পরিবার আসছে। কিন্তু টোটালটাই সোশ্যাল ডিস্টেন্স মেনেই আমরা আজকে ব্লাড ব্যাংকটা করেছি আমার নিজের বাড়িতে ন্যানো ক্যাম্প। এই রক্ত চাহিদা মেটানোর জন্য আমরা চাইছি যে এই মুহূর্ত যেন এই যে এত বড় মহামারীতে যেন রক্তের অভাব না হয়, ব্লাড ব্যাংকে যেন রক্তের অভাব না হয় এত বড় মুহূর্তে। কতজন রক্ত দিচ্ছেন? রক্তের মিনিমাম 30-এর ওপরেই আছে, কিন্তু আমরা এক এক করে ডাকছি, সবাইকে টাইম বেঁধে দিচ্ছি যে কেউ 11টায় বলেছি, কাউকে 11:15 বলেছি, কাউকে 12টা বলেছি, এরকম টাইম বেঁধে বেঁধে আমরা এই টোটাল রক্তদান শিবিরটা আমি আয়োজন করেছি। বলছিলাম আপনার কোন পরিবার থেকে দিচ্ছেন? আমরা এই রক্তদান শিবিরটা পরিবার বলতে আমরা নিজেরা হচ্ছে আমরা হচ্ছে মুখার্জি পরিবার, কিন্তু আমি আমার সবসময় আমি যা করছি মুখার্জি পরিবার তো আছি, কিন্তু অল ইন্ডিয়া হিউম্যান রাইটসকে নিয়ে আমি সমস্ত কিছু কাজ করছি। আর তার সাথে সাথে আমাদের যে কোনো ব্ল্যাড যখনই ব্ল্যাড ক্যাম্প করছি আমাদের জীবন সুরক্ষা আমাদের সাথেই সাথেই পরিচয় দাদা পরিচয়। নামটা? আমার নাম হচ্ছে সুপ্রতি মুখার্জি, আমি রবীন্দ্রনগরের বাসিন্দা, আমি এক অল ইন্ডিয়া হিউম্যান রাইটস আমি সদস্য। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস পাঁচ।